আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে মনে মনে প্ল্যান করছি আমরা দুপুরে পেয়ারা মাখা খাবো, যেহেতু আমাদের গাছে অনেক পেয়ারা ধরছে। সোহানা পেয়ারা পারছে, যতগুলো আমরা হাতের নাগালে পেলাম সবগুলাই পারলাম। এই যে একটা পেয়ারাগুলো কিন্তু আমরা পলিথিন দিয়ে বেঁধে রেখেছিলাম, কারণ কাঠবিড়ালিতে এসে খেয়ে যায়। এই যে আরেকটা পলিথিন দিয়ে বেঁধে রাখার কারণে ভিজে গেছে, পানি ভিতরে পানি ছিল ভিজে গেছে। আরেকটা মোটামুটি সবগুলাই পেরে নিব, কারণ কাঠবিড়ালিতে এসে খেয়ে যায়। ও আসলে পেয়ারা খেতে খুবই পছন্দ করে, বাসার সবচেয়ে বেশি যে পেয়ারা খায় সে হলো সোহানা। আমি পায়রা রাখি, ও চুপি চুপি নিয়ে খেয়ে ফেলে। ও বলতেছে আমাদের কাছে কত সুন্দর পেয়ারা হয়েছে দেখেন, ঝুড়ির সবগুলা দেখাইলো। এই দেখেন আমাদের গাছটা, গাছটা অনেক বড়। এই যে কতগুলা পেয়ারা সোহানা তুললো, কে কে পেয়ারা মাখা খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। এই গরমে হঠাৎ করে অনেক গরম পড়ে গেছে, সেই জন্য বললাম, ভাবলাম যে পেয়ারা মাখি। পেয়ারাগুলো ধুয়ে নিলাম ভালো করে, সুন্দর করে ধুয়ে ধুয়ে নিচ্ছে সোহানা, আমি না সোহানা। পেয়ারা মাখাতে আমি নেবো কাসুন্দ, শুকনো মরিচের গুঁড়া, চিনি, লবণ। চিনি আর লবণ আবার গুলিয়ে না যায়, সেজন্য দুইবার বললাম, চিনি লবণ, বিট লবণ, টক ঝাল, মিষ্টি আচার আর লেবু পাতা। পেয়ারাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু পেয়ারা ছাল ছাড়াইনি, চোকলা সহ কেটেছি। আপনারা চাইলে চোকলা বাদ দিতে পারেন, স্কিপ করতে পারেন, কিন্তু আমি চোকলা সহ নিয়েছি। প্রথমে দিলাম শুকনা মরিচের গুঁড়া, তারপর দিলাম আচার, টক ঝাল মিষ্টি আচার, চিনি, লবণ, তারপর বিট লবণ, কাসুন্দ। আমি কাসুন্দ অল্প করে দিলাম, লাগলে আবার পরে দেব, আগে মাখে দেখি। আপনারা চাইলে যে কোনো ধরনের আচার দিতে পারেন, আমি টক ঝাল মিষ্টি আচার দিলাম। আপনারা আচার নাও দিতে পারেন, যার যার ইচ্ছা মতো, আর ঝালটা নিজের মতো করে দিবেন, ঝাল কম বেশি খেতে পারেন। কাসুন্দ আর একটু দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এই যে হয়ে গেল আমার পেয়ারা মাখা, এটা আসলে মাসালা পেয়ারা মাখা, আপনারা যেটাই বলতে পারেন, মাসালা পেয়ারা বা পেয়ারা মাখা, আমরা তো পেয়ারা মাখাই বলি। আমরা দুজনে খেয়ে নিচ্ছি, দেখি কেমন হয়েছে।
ও বলতেছে অনেক মজা, একটু ঝাল হয়েছিল কিন্তু অনেক মজা হয়েছিল। আমি কিন্তু একটু ভাগে পাইনি, অল্প একটু ভাগে পাইছি, সবগুলা সোয়ানা খেয়ে নিছে। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন মশালা পেয়ারা। আর চোখ দিয়ে পানি চলে এসেছে কিন্তু খাওয়া ছাড়ছে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় পেয়ারা মাখা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।